বার্গেনিং করছে কি কি সব বলছে। তো এই জিলিপি খেতে শুরু করলাম নতুন ব্লগে সকলে স্বাগত। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে। আজকে আমি গড়িয়াহাটে একদম চলে এসেছি আর এসে ব্লগটা স্টার্ট করছি। আমি আজকে গড়িয়াহাটে এসেছি দিদির সাথে, দিদির নতুন প্রজেক্ট মানে নতুন ফিল্মে ওদের, সেই ফিল্মের শুটিংয়ের জন্য অনেক কিছু কিনতে হচ্ছে। তো আজকে আমি ওর সাথে চলে এসেছি, এতদিন অব্দি ও একাই করেছে যেহেতু আমি কলকাতায় চলে এসেছি, আর ও ছিল না কালকে। তো আজকে ও ফিরেছে ওদের শুটিং থেকে, এখন নতুন করে অনেক কিছু কিনতে হবে, মার্কেটিং করতে হবে, জুয়েলারি বলো, কস্টিউম বলো, সব কিছু। তো আজকে আমি প্রথমে চলে এসেছি ওর সাথে, পরে আরেকটা প্ল্যান আছে সেটা ধীরে ধীরে দেখাচ্ছি। তো চলো, এই যে দেখছে, একদম দেখছে, কন্টিনিউয়াস সব দেখে যাচ্ছে, আর ওদিকে দেখাতে হচ্ছে সমস্ত কিছু, অনেক প্রচুর চাপ মাথায় এসেই চলে এসছে জাস্ট। আজকে ও ফিরেছে বারাসাত থেকে, এসেই এখন চলে এলো মার্কেটিং করতে। চলো, তো আজকে সকাল থেকে ওয়েদারটা একবার বৃষ্টি আসছে একবার যাচ্ছে, আর এখন আবার টিপটিপ বৃষ্টি, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার টিপটিপ ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো আমরা এপারে ওপারে দুপার দিয়েই যাচ্ছি, কারণ ওর অনেক কিছু জুয়েলারি লাগবে, গার্মেন্টসে অনেক কিছু লাগবে, সেই জন্য ঘুরে বেড়াতে হচ্ছে গড়িয়াহাটে। বললাম আজকে বৃষ্টির অবস্থা খুবই অদ্ভুত, মানে একবার আসতে যাচ্ছে, কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, এখনও কিছু কিছু জিনিস বাকি আছে, বৃষ্টির মধ্যে সামনে যেতেও পারছি না। আর এর মধ্যে আমার কী শখ হয়েছে, আজকে আমি একদম এথনিক ড্রেস পরে একদম সেজে গুজে বেরিয়েছি, কারণ আবার প্রিয়াঙ্কা আর সোনালির সাথেও প্ল্যান আছে, জানি না কতটা কি হবে বৃষ্টির জন্য, সেই জন্য একটু সেজে গুজে এলাম। চলো দেখা, অনেক কিছু নেয়ার ছিল ওই পারে, ভেবেছিলাম সব কাজ হয়ে যাবে, হলো না, ফাইনালি আমাদের আবার এপারেও আসতে হলো। এপারে এসে ওর দুপাট্টা নেয়ার ছিল, এই দুপাট্টার দোকানটা এখানে একটু দেখিয়ে দিই, এখানে প্রচুর টাইপস অফ দুপাট্টা আছে একদম রিজনেবল প্রাইসে, যদি কেউ নিতে চাও নিতে পারো, অনেক স্টক, হিউজ স্টক আছে দুপাট্টায়। আমিও দেখছিলাম কতগুলো বেশ পছন্দ হয়েছে, নেয়ারও ছিল দুপাট্টা, বাট আজকে নিচ্ছে না যেহেতু বৃষ্টি নিয়ে যেতে যেতে পুরো ভিজে যাবে, ওর যেগুলো এমার্জেন্সি সেই জন্যই নিতে হচ্ছে। তো এরপর সামনে একটা টিজের দোকান আছে, এটাও দেখিয়ে দিচ্ছে, এটা একটু আমরা যাবো, এটা মানে নিজেদের জন্য। হচ্ছে দুপাট্টার দোকানটা, প্রচুর টাইপস অফ দুপাট্টা এখানে পেয়ে যাবে দাদার দোকান। দোকানটা হচ্ছে একদম মুর্শিদাবাদ সিল্ক হাউসের অপোজিটে, অনেক টাইপের দুপাট্টা আছে এখানে। তো আমরা বলেছিলাম সামনে এই দোকানটা থেকে টিপস নিলাম, দুটো বেশ পছন্দ হয়েছে আমাদের, টপ সবসময় পরার জন্য লাগেই, আর এখন যেহেতু বর্ষাকাল আসছে একটু নর্মাল কিছু টিপস বা টপস এসব করেই বেরোতে হবে বাইরে। তো আমি দেখিয়ে দিচ্ছি দোকানটা, একদম রাস্তার ওপরে দাঁড়ালেই দেখতে পাবে, আমরা যে দোকান থেকে দুপাট্টা নিলাম তার ঠিক সামনেই, একটু কালেকশনটাও দেখিয়ে দিই। বেশ ভালো ভালো পিস কিন্তু রাখে এখানে, দেখতে পাচ্ছ এখানে আছে অনেক কালেকশন আছে পিসের। তো দিদির কেনাকাটা মোটামুটি কমপ্লিট, আর ও উঠেও গেছে, ওকে উপরে তুলে দিলাম, কারণ বৃষ্টি পড়ছে আর ওর হাতে অনেক জিনিস আছে, এগুলো নিয়েও যেতে পারবে না ঠিক। আর আমি এখন অটো করে চলে যাবো সোনালির বাড়ির কাছে, প্রিয়াঙ্কা চলে আসছে, অ্যাকচুয়ালি অনেক দিন দেখা হয়নি, সে এক্সাম শেষ হওয়ার পর একবারই মনে দেখা হয়েছিল, তো সেই জন্য আমরা আরও চেষ্টা করছি যে একটু যদি দেখা টাকা হয়। আবার অনেকদিন পর চলে এসেছি সেই রাস্তায়, বৃষ্টি গলির রাস্তায় সোনালির বাড়ির দিকে। আমি যেহেতু পৌঁছে গেছি, ভালো ওখানে দাঁড়িয়ে থাকবো, কেন তো বাড়ি অব্দি এগিয়ে যাই, কারণ প্রিয়াঙ্কা ওই দিক দিয়ে আসছে, তো এসে সোনালির বাড়ির সামনে আসবে, আর আমরা যাব আজকে একসাথে সোনালির বাড়ির, এখানেই রথের মেলা হচ্ছে, সেখানে অনেকদিন দেখা হয় না, সেই জন্য ফাইনালি বৃষ্টিটা বন্ধ হয়েছে, বৃষ্টি বন্ধ না হলে আমরা ওদের বাড়িতে বসে একটু আড্ডা টাড্ডা দিতাম। তো যেহেতু বৃষ্টিটা বন্ধ হয়েছে একটু মেলা থেকে ঘুরেই আসে, আর একদম কাছে ওর বাড়ি, জাস্ট কালীঘাট ব্রিজের নিচেই হচ্ছে। তো চলো আগে ওর বাড়ি অবধি তো আমি পৌঁছাই, তারপর দেখা যাক কখন সব আসে। কালকে আছে বিপত্তারিণী পুজো, যেহেতু এখানে দেখো দেখিয়ে দিলাম ডালা বিক্রি হচ্ছে, আর এখানেই তো কাছে কালীঘাট মন্দির, যেহেতু সবাই ওখানে পুজো দিতে যাবে, তো সেই জন্য এখানেই আজ থেকে ডালা যেগুলো ফল লাগে পুজোর জন্য সব এখানে রাখা আছে, বিক্রি হচ্ছে। কলকাতায় থাকলে খুব একটা আমার এথনিক পরা হয় না, মানে ওয়েস্টার্ন আউটফিট বা ইন্ডো ওয়েস্টার্ন আউটফিটই বেশি পরি, খুব রেয়ারই পরা হয় মানে এরকম বেরোনোর জন্য। তো আজকে ভাবলাম যে আছেই যখন, আর যেহেতু কুর্তিটাও পরি আর রথের মেলায় যদি যাই, বেশ সিচুয়েশানের সাথে মানানসই, আর বুঝতে পারিনি এরকম বৃষ্টি হবে, কারণ দুপুরবেলা বৃষ্টিটা বন্ধ হয়ে অনেকটাই সুন্দর রোদ উঠে গেছিলো, যেটা বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে চলো মেলায় যাওয়ার প্ল্যানটা আমাদের বেশ ভালো দিনেই করেছে, সাকসেসফুল হবে, বাট অ্যাট লাস্ট আবার এরকম অবস্থা, প্যাচ প্যাচ একটা ওয়েদার হয়ে গেল। ও ফাইনালি চলে এসেছে, এই যে দুই মূর্তি, হাই বলো, হাই হাই হাই। আমরা চলে এসেছি এই সোনালির বাড়ির পাশে, হচ্ছে মাসির বাড়ি, আমরা জানতামই না, আমি
যাওয়ার সময় এখান থেকে গেলাম, আমি দেখতে পাইনি। বর্গের জুতো, এই একটা মেয়ে সেজে গুজে এসেছে, তার জুতোটা দেখো। এইটা এইগুলো হচ্ছে কি বলে রেইনি সিজন ফ্রেন্ডলি জুতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি রথের মেলা। এটা কোথায় কা চেতলা? চেতলা রথের মেলা দেখো কি সব করছে না। হ্যাঁ মানে এটা চেতলা বাস্তুহারা যাই বলো, এখানে মেলায় চলে এসেছি আমরা। এটা মজুমদার কার সারনে, তিনটে ছিল ফাটানোর, আমরা তিনজনেই ফাটিয়েছি 20 টাকা দিয়ে, বাট একজনও কিচ্ছু পাইনি। চলে এসছে, আমাদের ফার্স্ট টাইম ছিল আর ফার্স্ট টাইমে আমরা ফেল করে গেছি একদম, কিচ্ছু পাইনি। মানে প্রাইসগুলো খুব একটা আহামরি ছিল না, ঝুড়ি গামলা এসব ছিল, বাট আমরা যেগুলো আমাদের দরকার ছিল না, বাট পুরো ওয়েস্ট অফ মানি, পুরো ওয়েস্ট অফ মানি সত্যি কথা। 20 টাকা আমাদের নষ্ট হলো, জলে গেল, লিটারালি বন্ধুকে ভুলিতে গেল। এনাও
খেয়ে দেখো। আলাদা তো আমরা নতুন ধরনের ওই আলুটা ট্রাই করেছিলাম, কেমন লেগেছিল? টাটা বলো, এই জিলিপি খেতে শুরু করে দিয়েছে। টাটা টাটা গাইস, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তো ওদের বাই বাই বলে দিয়েছি, আমিও চলে যাচ্ছি। আমি এখানে চেতলা ব্রিজে উঠে সামনেই অটো পেয়ে যাবো, গড়িয়াহাট যাওয়ার। তো চলে যাচ্ছে এখন বাড়ির পথে, হয়ে গেছে আজকের মতো। আমি ওকে বলছি অটোতে, আর ওদিকে প্রিয়াঙ্কা চলে গেছে বাড়িতে, আর সোনালি আর একটু থাকবে মেলায়, কারণ কাকিমা বোন ভাই ওরাও এসছে, ওদের সাথে কিছু কেনার আছে। ওর ঘুরে ঘুরে ওর বাড়িতে তো একদমই কাছে, ওই জন্য একটু ধীরে ধীরে যাবে বাড়িতে। আমাদের যেহেতু ঘুরবে মানে প্রিয়াঙ্কারও কাছে, আমাকে সেই জন্য বেরিয়ে গেলাম, অটোতে উঠে পড়েছি। আর ফাইনালি আবার কবে দেখা হবে যাই না, কারণ শিগগিরই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো আমরা। তো যেতে যেতে একটু দেশপ্রিয় পার্ক মানে সিধা এখানে নামলাম, একটু কাজ আছে সেই জন্য। আর তো এখানে দেখতে পাচ্ছি যে, দেখিয়ে দিলাম তোমাদেরকে, সিধারার যে খুঁটি পুজোর গেটটা সেটা এখানে লাগানো আছে। রথের দিন কিন্তু ম্যাক্সিমাম যে প্যান্ডেলগুলো আছে তাদের খুঁটি পুজো হয়। তো এখন অনেক আগেও হচ্ছে, বছর থেকে দেখতে পাচ্ছি অনেক প্যান্ডেলেরই মানে অনেক পুজোর কমিটিরা আগেও করে নিচ্ছে। তো রথের দিন হয়েছে, গেটটা বাজলো, পুজোর ঘন্টা দেখে একটা মানে আলাদা ফিলিংস আসে, এটা বেশ ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখান থেকে কাজটা সেরেই চলে যাবো বাড়ির দিকে। তো ফাইনালি চলে এসেছি বাড়ির কাছে, আর এবার একটু গ্রোসারিতে ঢুকবো, কিছু জিনিস নেওয়ার আছে, অনেক কিছুই শেষ হয়ে গেছে। তো যেহেতু অনেকদিন ছিলামও না আমরা সেই জন্য, একটা খুব সুন্দর সন্ধে বিকাল কাটালাম সবাই মিলে দিদির সাথে, কিও বেশ মজা হলো শপিং করতে গিয়ে, আবার ওদের সাথে থাকলে তো মজা হয়। সো ব্লগ, আমাদের ট্রাভেল ব্লগগুলো তো আসছেই, যেরকম আসবে সেগুলো আসতেই থাকছে। আমি ভাবলাম এটা যখন হয়েছে এটাও শেয়ার করে দিই সঙ্গে সঙ্গে, কারণ রথের মেলার মজা, রথের সময় মানে আমরা এত মজা করেছি, সেটা এই সময় তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো আবার নতুন ব্লগের সাথে শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থেকো, টাটা।